নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, নতুন ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বললেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যে অমৃত বৃক্ষ আন্দোলনের সূচনা, শিলচর বাইপাস সড়কে 1000 চারা রোপণ। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে রাষ্ট্রীয় বেকারত্ব দিবস, অভিনব প্রতিবাদ যুব কংগ্রেসের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নতুন এবং আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশের শিল্পী ও কর্মীদের বিশেষ আর্থিক সাহায্যের জন্য রবিবার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বর্ণকার, কামার, তাঁতি, ধোপা, নাপিত, যাদের অধিকাংশই ওবিসি জনগোষ্ঠীর, তারা এই প্রকল্পে সুবিধা পাবেন। এদিন শিলচর বঙ্গভবনে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য অতিথি কেন্দ্রীয় জলশক্তি ও উপজাতি বিষয়ক রাজ্যমন্ত্রী বিশ্বেশ্বর টুডু একথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী রবিবার সকাল 11টায় কারিগরদের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করেন। এই প্রকল্প দক্ষতাকে সম্মান করবে এবং দক্ষ কারিগরদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। প্রকল্পের অধীনে শিল্পীরা 15,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। পরের ধাপে 15 দিনের প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হবে। প্রশিক্ষণ শিবিরে প্রতিদিন অংশগ্রহণকারীদের 500 টাকা করে ভর্তুকি দেওয়া হবে বলে জানান তিনি। এই প্রকল্পের জন্য 13,000 কোটি টাকা খরচ করতে চলেছে সরকার। 15,000 টাকার টুলকিট ছাড়াও 5% সুদে 1,00,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক রোহন কুমার ঝা। এছাড়া অন্যান্যদের মধ্যে শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসা, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। আজকা এই কার্যক্রম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা এক স্কিমে আজ प्रधानमंत्री इसको लॉन्च करेंगे। देश भर में जैसे नंदिता जी ने कहा कि ये कार्यक्रम आज असम में भी हो रहा है, इसे देश भर में कई जगह में ये कार्यक्रम हो रहा है। भारत सरकार के मंत्री बहुत सारे स्टेट जाके इस कार्यक्रम के विषय में जनता की संबोधित करते हैं और कुछ समय के बाद प्रधानमंत्री इसको लॉन्च करेंगे और ये जो स्कीम है प्रधानमंत्री विश्वकर्मा योजना क्या है और किसको किसको क्या लाभ मिलेगा, ये विस्तृत रूप से हमको सुनाने वाला। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 73তম জন্মদিন উপলক্ষে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে অমৃত বৃক্ষ আন্দোলনের অঙ্গ হিসেবে শিলচর রামনগর বাইপাস সড়কে রবিবার বৃক্ষরোপণ করা হলো। বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিশিষ্ট নাগরিক ও দলীয় কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন। এদিন বাইপাস সড়কের দুপাশে 2.5 কিলোমিটার জায়গায় 1000 বৃক্ষরোপণ করেন বিধায়ক সহ অন্যান্যরা। বিধায়ক জানান, প্রতিটি গাছের চারা রোপণকারী নাম রয়েছে। আগামী 3 বছর নিজ নিজ গাছের লালন পালন করবেন তারা। এই কর্মসূচিতে অংশ নিয়ে সফল করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংসদ ডক্টর রাজদীপ রায়, কাছাড়ের DFO বিজয় পালোয়ে সহ বিজেপি দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উদ্যোগে অমৃত বৃক্ষ আন্দোলন, আর এই অমৃত বৃক্ষ আন্দোলনের সাথে সঙ্গতি রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে শিলচর কনস্টিটিউয়েন্সিতে বিধায়ক হিসাবে দলের সকল কার্যকর্তা, আমাদের শিলচরের যত NGO রয়েছে, ক্লাব মেম্বার্সরা রয়েছেন, আমাদের গভর্নমেন্ট আধিকারিকরা যারা রয়েছেন, তাদেরকে নিয়ে আজকে রামনগর শিলচর বাইপাস রোডে দুই সাইডে আমরা 1000 আমরা বৃক্ষরোপণ করেছি। 5 কিলোমিটার জায়গা টোটাল, রাইট সাইড 2.5 কিলোমিটার, লেফট সাইড আবার 2.5 কিলোমিটার, 5 মিটার অন্তর অন্তর
পরে আমরা 1000 বৃক্ষ রোপণ করেছি। আমাদের দলের কার্যকর্তা সহ সম্মানিত আমাদের শিলচরের বিশিষ্ট নাগরিকবৃন্দরা এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করেছেন, আর সকলে তার নিজস্ব উদ্যোগে তাদের নাম প্রতিটা বৃক্ষতে লাগিয়েছেন। আর আমরা সবাই মিলে একটা আজকে প্রমিস করেছি যে আমরা যে বৃক্ষ লাগিয়েছি এই বৃক্ষর দায়িত্ব আমার, আগামী 3 বছর পর্যন্ত অন্ততপক্ষে এই বৃক্ষকে লাচ্চাতে লালন পালন করতে পারি তার একটা অনুরোধ আমরা রেখেছিলাম। সবাই সাড়া দিয়েছেন, যার জন্য সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে এই সবুজায়তনের যে স্বপ্ন, এই স্বপ্নকে সফল করার তোলার জন্য সমগ্র আসামে যারা এই উদ্যোগে অংশীদার হয়েছেন তাদের সকলকে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। অভিনব প্রতিবাদের মাধ্যমে নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলেন কাছাড় জেলা যুব কংগ্রেস কর্মকর্তারা। এই সরকার ব্যর্থ হয়ে যা আমাদেরকে চাকরি দিতে চায়, আমরা জুস বানিয়ে আজকে এই অভিনব প্রদর্শন করতে যাচ্ছি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিচ্ছি যে আগামী দিনে এই ছেলেরা এই জুস বানিয়ে আজকে যে আপনারা চাকরি দিয়েছেন, আগামী দিনে আপনাকে আমরা ভোটের মাধ্যমে আপনাকে কিরকম চেয়ার থেকে সরাতে হবে আমরা উচিত শিক্ষা দিই। রবিবার দিনটিকে বেকারত্ব দিবস হিসেবে পালন করেন যুব কংগ্রেস কর্মীরা। এদিন কংগ্রেস কার্যালয়ের সামনে আইসক্রিম, ফলের জুস এবং আচার বিক্রি করে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণে তিনি উল্লেখ করেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে, কিন্তু আজ পর্যন্ত প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি পূরণ না করায় প্রধানমন্ত্রীকে জুমলা কিং বলে আখ্যায়িত করা হয়। অভিনব প্রতিবাদের মাধ্যমে এদিন শিলচরের বেকারদের 15 লক্ষ টাকার জুমলা চেক প্রদান করেন যুব কংগ্রেস কর্মকর্তারা। নোটে যে 2 কোটি চাকরি প্রতিবছর কোথায়, তখন এই নরেন্দ্র মোদী আমাদের ভারতের প্রধানমন্ত্রী উনি বলেছে যে পকোড়া বেচাও বলে চাকরি, আর আইসক্রিম বেচাও চাকরি, আর কেউ যদি ভিক মাঙ্গে ওটাও চাকরি। আজকে আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে যে যুব সমাজের ছেলেমেয়েরা পড়াশোনা করে গ্রাজুয়েট হয়ে যেভাবে বেকার অবস্থায় ঘুরছে, আজকে বিগত 9 বছরে আমরা দেখতে পাই ভারতের 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বর হার ভারতবর্ষে যদি হয়ে থাকে তো ওনার নরেন্দ্র মোদী সরকারে হয়েছে। আমি আজকে আপনি দেখতে পারবেন এই যে জুমলা চেক আমরা আজকে বানিয়েছি, উনি তো দিতে পারেনি, ওনার যে ভাষণ ছিল 15 লাখের, আমাদের হোম মিনিস্টার অমিত শাহ বলেছে যে এটা ইলেকশন জুমলা ছিল, তাই আমরা এই জুমলা চেক আজকে আমরা সমাজের যে যুব সমাজের ছেলেমেয়েরা যে রয়েছে যারা শিক্ষিত ছেলেমেয়েরা তাদেরকে জুমলা চেক তুলে দিচ্ছি। আর মোদিজিকে বলছি যে আগামী দিনে আমাদের আর ওনার যে জন্মদিন আমরা বেকারত্ব দিবস পালন করতে হবে না, কেন কি আগামী যে 2024-এর যে নির্বাচন হবে এই যে জুমলা উনি দিয়েছিলেন 2014-তে 2019-এ এটার উপযুক্ত জবাব আমাদের সমাজের শিক্ষিত ছেলেমেয়েরা। শিলচর NIT-তে আত্মঘাতী ছাত্রের ন্যায় বিচার চেয়েছে আকসা। রবিবার আকসার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত বলেন উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তিনি বলেন NIT-র হোস্টেলে কুচবক্কর নামের এক পড়ুয়া আত্মহত্যা করেছিল। এই পড়ুয়ার 14টি সাবজেক্টে ব্যাক ছিল। NIT কর্তৃপক্ষের গাফিলতির কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তিনি আরো বলেন ছাত্রের আত্মহত্যাকে ঘিরে ছাত্ররা যে পরিস্থিতি সৃষ্টি করেছিল NIT-র ভিতরে সেটা ঠিক হয়নি। NIT ছাত্ররা যেভাবে ডিন একাডেমি ডক্টর বিকে রায়ের আবাসনে হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে এসব উচিত হয়নি। এই ছাত্রদের বিরুদ্ধে অতিসত্বর বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। NIT-র কর্তৃপক্ষ যদি ছাত্রদের শায়েস্তা করতে না পারেন তাহলে আকসা ছাত্রদের শায়েস্তা করার জন্য মাঠে নামতে বাধ্য হবে বলে তিনি হুমকির সুরে জানান। ঘটনায় আমরা কয়েক বছর যাবৎ দেখছি এখানে NIT কর্তৃপক্ষ চূড়ান্তভাবে ব্যর্থ। এখানে আমরা দেখেছি এও যে NIT-তে নেশার স্বর্গরাজ্য চলছে, প্রতিটি পদক্ষেপ আমরা যদি দেখি তাহলে উনারা যেভাবে গুন্ডারাজ মাসুলরাজ চালিয়ে যান এবং এখানে NIT কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভাগীয় প্রধান সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করেন, এবং আমরা NIT কর্তৃপক্ষকে জানিয়েতে চাই এনাফ ইজ এনাফ, যা হয়েছে যথেষ্ট, এবং আপনারা আপনাদের স্টুডেন্টদের যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে এই বরাক উপত্যকা যদি NIT তার পরিবেশ
এটা বিষময় হয়, বিষাক্ত পরিবেশ হয়, তাহলে আকসা খোলা মনে সেটাকে মেনে নিতে পারবে না। আমরা সেদিন তাহলে আগামীতে আমরা আমাদের মতো করে চলতে বাধ্য হব এবং আমরা আমাদের যে অভিপ্রায় সেটা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে আমরা জানাবো। এর থেকে আবার প্রমাণিত যে উনারা উনাদের নিজের মা বাবাকে কতটা সম্মান এবং শ্রদ্ধা করেন। 22,000 টাকা মাসিক বেতনের টোপ পেয়ে বেঙ্গালুরু গিয়ে 6 দিনের মাথায় লাশ হয়ে বাড়ি ফিরলেন আবুল হোসেন বরলস্কর নামের পূর্বধলার দিদার ঘোষ তৃতীয় খণ্ডের এক যুবক। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নাগা জেলার এক যুবকের সঙ্গে বেঙ্গালুরু রওনা দিয়েছিলেন দিদার ঘোষের আবুল। শুক্রবার তার বাড়িতে ফোন আসে দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে বলে। কিন্তু রহস্য দেখা দিয়েছে এখানে যে যুবকটির সঙ্গে আবুল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে কোনো ফোন করেনি। আবুলের পরিবারের লোকেরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে রবিবার আবুলের মৃতদেহ বাড়ি এসে পৌঁছালে শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরু দাস ও পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি রাজীব কুমার রায়ের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল আবুলের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রতিনিধি দলে ছিলেন ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী সুহানা বেগম লস্কর, সত্য বর্মন, জিতেন্দ্র দাস, ফৈজুল হক প্রমুখ। পালংঘাট ব্লকের দিদাগুরু জিপির আমরা ট্রেন দুর্ঘটনা আমরা আবুল হোসেনের বাড়িতে আমরা জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস, মহিলা কংগ্রেস আজকে আমরা সত্যিকারের মর্মাহত যে তর্তাজার ছেলে ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন, মৃত হয়েছেন। আমরা চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন, রেলওয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কিছু আর্থিক সাহায্য করা যায় কি না, এবং আমরা আমাদের পক্ষ থেকেও ওনার জানাজার পরে আমরা আর্থিক সাহায্য করব এবং উপরওয়ালার কাছে আমরা ইয়ে করি যে আত্মার ওনার সদগতি যেতে হয় এবং আগামী দিনে এই পরিবারের সাথে কংগ্রেস সঙ্গে থাকবে। সবুজ শীতল পরিবেশের পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে বৃক্ষ পূজন ও রোপণের মাধ্যমে মুখ্যমন্ত্রীর অমৃত বৃক্ষ আন্দোলনে সামিল হলো বেসরকারি সংগঠন সবুজ সৈনিক মঞ্চ ও কিশোরনাথ ফ্যান্স ক্লাব সহ দুধপাতিলের একাধিক সংগঠন। এদিন সকালে নবনির্মিত সেতু সংলগ্নে প্রাক্তন বিধায়ক কিশোরনাথ বৃক্ষ পূজন করে মঞ্চের বৃক্ষ বাঁচাও লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের যাত্রার শুভ সূচনা করেন। পাশাপাশি পঞ্চতত্ত্ব, অগ্নি, জল, বায়ু, ভূমি, আকাশ পূজনের ব্যতিক্রম উদ্যোগের সাধুবাদ দেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানে সামিল ভারত স্কাউট গাইডসের পক্ষে উপস্থিত প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস বৃক্ষ বাঁচাও ও প্রকৃতি পরিবেশের রক্ষণাবেক্ষণে আরও যত্নশীল হওয়ার আবশ্যকতা তুলে উপস্থিত স্থানীয় অক্সফোর্ড স্কুলের পড়ুয়াদের সামনে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠানের সভার শুরুতে গাছের চারা ও গামোছা দিয়ে অভ্যর্থনা জানানো অতিথি সহ স্থানীয় বিশিষ্টজনদের। সভার সঞ্চালনা করেন সাংবাদিক তথা উদ্যোগের মুখ্য আহ্বায়ক কুন্তল কুড়ি। তাছাড়া অতিথিদের বরণ ও সংবর্ধনা কার্যক্রম পরিচালনা করেন সোমা দাস, বর্ণানী নাগ। এদিকে বৃক্ষরোপণ পর্বে বিশেষভাবে প্রয়াত হিমাংশু শেখর দাসের সহধর্মিনী সুনন্দা দাস ও তার পুত্র স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ করে প্রতিপালনের অঙ্গীকার নেন। এদিন প্রায় শতাধিক গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। মঞ্চের পক্ষে চলো যাই গাছ লাগাই ধারাবাহিক কার্যক্রমের সূচনাষ্ঠানে এগিয়ে আসায় উপস্থিত জনতাদের ও কিশোরনাথ ফ্যান্স ক্লাবের সকল কর্মকর্তাকে কৃতজ্ঞতা ও আগামী কার্যক্রমে সহযোগিতা করবেন আশা ব্যক্ত করা হয়। যেরকম আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন, ঠিক এইভাবেই আমি বলতে চাই গাছের আরেক নামও জীবন। গাছ ছাড়া, বৃক্ষ ছাড়া আমরা কেউ বাঁচতে পারব না। আমাদের মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম যে চারিদিকে সবুজ সবুজ অনেক বড় বড় গাছপালা, কিন্তু আজকের দিনে সেই সব গাছপালা আমরা দেখতে পাচ্ছি না। অনেক গাছপালা নষ্ট হয়েছে, এনভায়রনমেন্টের উপরে অনেক অত্যাচার হয়েছে। তাই আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম একটা উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগে আগামী প্রজন্মের জন্য ওনাদের জন্য যে কাজটা করে যাচ্ছেন সেটা আজকে আমরা বুঝতে পারছি না। আগামী দিনে যারা নেক্সট জেনারেশন যারা ওনারা বুঝতে পারবেন, ওনারা তখন চিন্তা করবেন যে আজকের দিনে আমাদের আসামের মুখ্যমন্ত্রী মহোদয় কীভাবে উনি 50 বছরের আগের চিন্তাধারা করেছেন, 100 বছরের আগের চিন্তাধারা করেছেন।
এই গাছপালা না থাকলে আমাদের কি অবস্থা হবে সেটা আমরা সবাই ভালো করে জানি। গাছ না থাকলে আমাদের শ্বাস নেওয়াই কষ্ট। শিলচর গান্ধী ভবনে সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার উদ্যোগে 2022 সেপ্টেম্বর মাস থেকে 2023 আগস্ট মাস পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তরে কাছাড় জেলার অবসর নেওয়া মোট 18 জন শিক্ষক ও শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয় এবং এরপর সংস্থার মুখপাত্র উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন বরণ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে সংস্থার রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু রায়, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চন্দ্র হাজারিকা, শিলচর সংস্থার সভাপতি দীপক সেনগুপ্ত এবং সম্পাদক পরিতোষ দে প্রমুখ উপস্থিত ছিলেন। এই সভার উদ্দেশ্য নিয়ে প্রত্যেকেই খুব সংক্ষেপে বক্তব্য রাখেন। সমিতা বা সুভাষদা বলতে পারবেন, একটা আরেকটা রাজ্য সম্মেলন হয়েছিল কাছাড়ে, তখন আরেকটা সরলিকা হয়েছিল, সেটার নাম কি ছিল সেটা জানা যায় না। যেটা আমাদের চাকরি জীবন গোটা 35 বছর চাকরি জীবনে প্রথম 2019 যেটা রাজ্য সম্মেলন হয়, স্মৃতিমঞ্জুষা নামে একটা স্মরণিকা বের হয়েছিল, যেটার দায়িত্বে ছিলেন শ্রীমতী পার্থ ভট্টাচার্য। তাই বলতে পারি যে আমাদের আগে 3টি স্মরণিকা হয়েছিল, কিন্তু একটা ম্যাগাজিন, জেলা ম্যাগাজিন যেটা, এটা কিন্তু এটা প্রথম বর্ষ প্রথম সংখ্যা এবং এটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে শান্তশ্রী সুন, তার জন্য একটা বিশেষ ধন্যবাদের পাত্রী সে, এবং তার জন্য একটা হাত তালি হোক, এটা আমি চাই, এটা জোরে হাত তালি হোক, কারণ একটা ম্যাগাজিন বার করা ভীষণ কষ্টকর এবং তার খুবই অল্প সময়ের মধ্যে, এবং এখানে বিশেষ কথা বলতে হয় ও চেষ্টা করেছে যারা নিয়মিত লিখে না, মানে যাদের লেখার মানে চিন্তাভাবনাটাকে শব্দ দিয়ে প্রকাশ সাধারণত করে না, তাদেরকে দিয়ে লেখানোর একটা প্রয়াস ছিল। ফাঁকা ঘরে সুযোগকে কাজে লাগিয়ে কানিশাইলের এক মহিলার ঘরে হানা দিল নিশি কুটুম্বের দল। জানা যায়, রেহানা বেগম নামের ওই ঘরের মহিলা তিনি তার বাবার বাড়িতে ছিলেন, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল হাতিয়ে নিল মূল্যবান জমির নথিপত্র সহ বেশ কিছু স্বর্ণালঙ্কার। এ নিয়ে আজ রেহানা বেগম নামের ওই মহিলা তিনজনকে দিয়ে করে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সদর থানার পুলিশ আজ তদন্তে নেমেছে। আমি সামনে আগে দেখি দিছি, তার লগে আমরা এক বছর থেকে বিবাদ চলে জায়গা মাটি লইয়া সপ্তাহ লইয়া, তারা পাঁচ ভাই আর আমার তোমার একলা, ও তারা খালি ওতা লিয়ে বেড়া সেরা দরবার দেন ধরন, এখন আমি বাড়িত না হিসাবে তারাও আমার কাগজ ক্যাপচার কর্তা করি, ও একলা আমার ঘর দেওয়ার দরজা তালা ভাঙ্গি আইয়া আমার ইয়ে সপ্তাহ লিয়ে গেছে। সুন্দর কারফুল করে কায়রুল আর তার বই, ও তারা ফ্যামিলি পুরা ফ্যামিলি, কিটা কিটা নাম ভালো নাম কায়রুল বাহারুল ইসলাম আফিয়া বেগম, ও তারা আইসর লগে লগে কয় মুট কয় দরজা সন্দেহ করে তারা মামলা করছে। এখন আসুন তো তারা তিনজন, আমি আমার সতিনে হয়েছে তাই তিনজন দেখছে, ও তিনজন দেখছে মানুষ বেটিনও দেখছে লগে যাইতে রাইতে, তখন আমি তার বই নিয়ে দেখি দিছি যে বই তেনার ঝাঞ্ঝারবালি যুব সংস্থা আয়োজিত বশিরউদ্দিন বড়ভূঁইয়া ও বিলাল আহমেদ খান স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো ঝাঞ্ঝারবালি একাদশ। রবিবার ফাইনাল খেলায় তারা ট্রাইব্রেকারে 5-3 গোলে গড়কান্দি এফসি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের 13 মিনিটে গোল করে 1-1 এগিয়ে গিয়েছিল ঝাঞ্ঝারবালি দল, কিন্তু বিপক্ষ দলকে প্রতিরোধ করতে পারেনি 17 মিনিট। গড়কান্দি দল গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত সময় খেলা ড্র হওয়ায় ট্রাইব্রেকারে খেলার নিষ্পত্তি ঘটে। কিন্তু সমস্ত পক্ষে গ্রামের পক্ষে সবার সঙ্গে যে সহযোগিতা ছিল, এটা আজকে আমি দলিপুরের পক্ষ থেকে আপনারা যুব সমাজকে ধন্যবাদ জানাই এবং ঝাঞ্ঝারবালির প্রত্যেকজন গুণীজন মুরব্বীজন সবাইকে অশেষ ভালো ধন্যবাদ জানাই যে আজকে আমাদের দলিপুরের বিলাল খানকে আপনারা বলছেন যে না আজকে সোনাই বিলাল খান, তার জন্য অশেষ ধন্যবাদ জানাই সবাইকে, আর বিশেষ কিছু না বলে এখানে।
যেমন কর্ম তেমন ফল আজকে বিরাজমান ভাই আমাদের থেকে নেই এবং বৈষ্ণীতিন বড়ভাইয়া যে দুজন মহান ব্যক্তি হিসাবে আমাদের সোনাই সমাজটি থেকে পরিচিতি করেছেন এবং যুব সমাজের কাছে পরিচয় করে দিয়েছেন, যার জন্য জেওয়াইএস ক্লাবের প্রত্যেক সদস্যকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আর সময় স্বল্প বেশি হিসাবে আর কিন্তু বলছি না বলে আমার নতুন ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বললেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যে অমৃত বৃক্ষ আন্দোলনের সূচনা, শিলচর বাইপাস সড়কে 1000 চারা রোপণ। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে রাষ্ট্রীয় বেকারত্ব দিবস, অভিনব প্রতিবাদ যুব কংগ্রেসের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।